শাকিব খানের দুই নায়িকা শবনম বুবলি ও জাহারা মিতু। বুবলির সঙ্গে শাকিবের এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে বিদ্রোহী সিনেমাটি। অন্যদিকে জাহারা মিতু ও শাকিব খান জুটি বেঁধে কাজ করেছেন আগুন সিনেমায়। ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে তারা যাচ্ছেন ঈদেই ছবিটি মুক্তি পাক। যদি তাই হয় তাহলে ঈদের দিনে এই দুই নায়িকাকে বড় পর্দায় মুখোমুখি হতে দেখা যাবে। আগুন সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। ছবিটি প্রযোজনা করেছেন এনামুল হক আরমান, যিনি ক্যাসিনো কাণ্ডে জেলখানায়, তাই অনেকদিন ধরে ছবিটির শুটিং বন্ধ হয়ে আছে। সম্প্রতি গণমাধ্যমকে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ছবিটির ইতিমধ্যে 80% শুটিং শেষ হয়েছে, সামনের মাসেই বাকি শুটিং করার পরিকল্পনা করছি। আশা রয়েছে সিনেমাটি এই ঈদেই মুক্তি দেব। নির্মাতার এমন বক্তব্যের পর শাকিব খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে এখনো আমাকে কিছু জানানো হয়নি। অন্যদিকে বিদ্রোহী ছবিটির কাজ দীর্ঘদিন আগেই শেষ হয়েছে। করোনার কারণে ছবিটি মুক্তি দিতে পারেননি নির্মাতা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। মাঝে একবার শোনা গিয়েছিল ছবিটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে, শেষ পর্যন্ত তাও হয়নি। এখন শোনা যাচ্ছে এটি ঈদেই মুক্তি দেওয়া হবে। যদি তাই হয় তাহলে শাকিবের সঙ্গে বড় পর্দায় এবার মুখোমুখি হতে যাচ্ছেন তার দুই নায়িকা শবনম বুবলি ও জাহারা মিতু। তো আপনারা কোন সিনেমাটি দেখবেন, শাকিব বুবলির বিদ্রোহী না জাহারা মিতু ও শাকিব খানের আগুন সিনেমাটি? এখনই কমেন্ট করে জানান। এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।